বন্ধুরা, এই ছেলেটি তার বাবার দোকানে আসলে তার বাবা তাকে বলে, এই ফোনটি আমি 1.5 লক্ষ টাকায় বিক্রি করেছি, সে 1,40,000 টাকা পে করে গেছে, আর 10,000 টাকা নিবি তবে এই ফোনটি তাকে দিবি। এবং দোকান মালিকের কথাগুলি রাস্তা থেকে একটি লোক শুনে নেয় এবং সে কিছুক্ষণ পর চালাকি করে তার ছেলের দোকানে এবং 10,000 টাকা তার ছেলের হাতে ধরিয়ে দেয় এবং আইফোনটিকে দিতে বলে। এবং সে ফোনটি নিয়ে বড় খুশিতে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে চলে আসে। ফোনের ঢাকনাটি খোলার পর সে এমন কিছু দেখতে পায় যেটি দেখার পর তুমিও 2 ঘন্টা পরে পরে হাসবে। চলুন এখানে একটা গেম খেলি। ঢাকনাটিকে খোলার পর তোমার মুখ দিয়ে যদি হাসি বার হয় তাহলে ভিডিওটি দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি হাসি না ভরা হয় তাহলে কমেন্ট জানো। ওই ঢাকনাটি খোলার পর সে দেখে বক্সের মধ্যে কিছুই নেই এবং সে চমকে ওঠে। এবং সে যখনই ছেলের দোকানে যেতে যায় গিয়ে দেখে ছেলের বাবা দোকানে বসে আছে এবং দোকানের মালিক বলে, আইফোনের বক্সটি কি ফাঁকা পেয়েছো? এই বলে সে তার হাত থেকে কভারটি ছিনিয়ে নেয় এবং তাকে বের করে দেয় এবং সে দুঃখের সহিত বার হয়ে চলে আসে। বন্ধু, আমি জানি তুমি হেসে ফেলেছো, তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।